Welcome back to my channel Beauty is the Show. Me shajan to khubi ekta special video niye chole eshi ashtomir rater ekta makeup tutorial share korlam with white saree and blue color blouse. Ei combination ta kintu ekhon bishon trendy ar makeup look ta to dekhte parcho just awesome bishon bhalo bhalo trick er shajhe kintu makeup look ta complete korechi to video ta ke skip na kore shompurno video ta dekhte theko amar sathe theko amar pashe theko amar video ta like kore dio ar ei makeup look ta amar upor kemon lagche seta kintu obosshoi comment box e janio. তো চলো বেশি বকবক না করে দেখে নেওয়া যাক আমি এই মেকআপ লুকটাকে কিভাবে কমপ্লিট করব। সবার প্রথমে ব্যবহার করে নিচ্ছি একটা ফেস অয়েল। তোমরা যে কোনো কোম্পানি যে কোনো তোমার কাছে যে ফেস অয়েলটা আছে ওটা ব্যবহার করতে পারো। মেকআপের বেস কিন্তু যত চ্যাপচ্যাপে থাকবে জানবে তোমাদের স্কিন যত চ্যাপচ্যাপে থাকবে তত কিন্তু তোমাদের ফাউন্ডেশনগুলো খুব ভালোভাবে ব্লেন্ডিং হবে। এরপরে প্রাইমারের পালা তোমরা যে কোনো কোম্পানি যে কোনো প্রাইমার ব্যবহার করতে পারো। প্রাইমার ব্যবহার করা হয় যাতে ঘামটা আমাদের কম পরিমাণে হয়। এরপরে আইব্রো ফিল করার পালা। আইব্রো ফিল কিন্তু অনেকে করে অনেকে স্কিপ করে কিন্তু আইব্রোটাকে ফিল করে দেখবে আই মেকআপের মধ্যে একটা জান চলে আসে। আজকে আমি যে আইব্রো পেন্সিলটা ব্যবহার করছি এটা হলো সুগারের। এরপরে আমি নিয়ে নিলাম হলো কনসিলার। কনসিলার নিয়ে কিন্তু আমার আইব্রো চারিপাশে একটা লাইন ড্র করলাম এবং ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি সুগারের একটা ফাউন্ডেশন যেটা ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেশন আর অনেকক্ষণ স্টে করে। তোমরা চাইলে সিসি ক্রিম বিবি ক্রিম ফাউন্ডেশন বলতে তোমরা ল্যাকমির ব্যবহার করতে পারো ব্লু হ্যাভেনের ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ব্লেন্ডিং করার সময় একটুখানি যে এটা দিয়ে ব্লেন্ডিং করবে সেটার মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে দেবে। ব্রাশ দিয়ে করলে কিন্তু একটু মেকআপ ফিক্সার দিয়ে দিলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে। চোখের নিচে যে কালো স্পটটা দেখছো বা আমার চোখটাকে অনেকটা বসা লাগছে এটা কিন্তু কোল দিয়ে আমার চোখটা অনেকটা ফুলে ওঠে। তারপরে করে নিচ্ছি আমার নাকটাকে কন্ট্রোলিং। তোমরা তো জানোই বা দেখতেই পারছো আমার নাকটা অনেকটা ভোঁতা সেই কারণে আমাকে একটু কন্ট্রোলিং করতে হয়। দেখো কতটা লম্বা দেখাচ্ছে এবং একটু অনেকটা রোগা দেখাচ্ছে। ফেস কন্ট্রোলিংও করতে হবে যাতে ফেসটা একটুখানি রোগা দেখায়। তোমাদের যদি ফেসটা ভারী না হয় তাহলে কিন্তু তোমাদের কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্ট ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিতে পারো। ব্লাশার অ্যাপ্লিকেশন করবে যেখানে ফেস কন্ট্রোলিং করেছো ঠিক তার ওপরেই কিন্তু তোমাদেরকে ব্লাশারটা অ্যাপ্লিকেশন করে নিতে হবে। লুজ পাউডার কিন্তু তোমরা চোখের নিচে এবং যে জায়গাটা ফেস কন্ট্রোলিং করেছো তার নিচে অ্যাপ্লিকেশন করে রেখে দিতে পারো। যতক্ষণ বেকিং হবে ততক্ষণ তোমরা আই মেকআপটা কমপ্লিট করে নিতে পারো। প্রথমেই নিলাম একটা চকলেট কালার। চকলেট কালার একটু হালকা চকলেট কালার একটা ব্রাশের মধ্যে নিয়ে আমার যে ক্রিজ লাইনটা আছে তার ওপরে কিন্তু ভালোভাবে অ্যাপ্লিকেশন করছি এবং ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করে নেওয়ার পর তোমরা যে কোনো কোম্পানির ব্লু কালারের কাজল নিতে পারো। তোমরা ব্লু হ্যাভেনটা ট্রাই করে দেখতে পারো পিগমেন্টেশনটা অনেকটা ভালো। তো এই কাজলটা দিয়ে আমার যে ক্রিজ লাইনটা দেখা যায় চোখটা বন্ধ করলে এবং খুললে সেই জায়গাটা লাইন ক্রিয়েট করে তার মধ্যে কাজলটা দিয়ে পুরো ফুলফিল করে দেবো যাতে কোনোভাবে আমার স্কিন না দেখা যায়। সেইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটা করে নেবার পরে তোমরা নিয়ে নেবে একটা ডিপ কালারের ব্রাউন কালার একদম চকলেটের যে কালারটা হয় ওরমই কালার নেবে। নিয়ে দেখছো আমার কাজলের একটা লাইন দেখা যাচ্ছে ওই লাইনটায় কিন্তু দেখা গেলে একেবারে আই মেকআপটাকে দেখতে সুন্দর লাগবে না। ওই জায়গাটাতে আমরা ব্রাউন কালারটাকে দেব এবং ব্লেন্ডিং করব। এটা করতে একটু সময় লাগবে একটু সময় সাপেক্ষ নিয়ে ভালোভাবে একটু কনফিডেন্স দিয়ে কিন্তু ব্লেন্ডিং করতে হবে। একটুখানি ব্লেন্ডিং করেই ছেড়ে দেবে না যতক্ষণ না এই লাইনটা কভার আপ হচ্ছে বা লাইনটা যাতে বোঝা না যায় সেইভাবে কিন্তু তোমাদেরকে ব্লেন্ডিংটাকে কমপ্লিট করতে হবে। দেখো আমি এত সুন্দর করে ব্লেন্ডিং করেছি দুটো চোখের কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে। তারপরে একটুখানি ব্লু কালারের যে কোনো আই শ্যাডো নিয়ে নিতে পারো। আমার চোখের নিচে কিন্তু অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করে নেবার পরে আমি চলে আসি হোয়াইট কাজলের দিকে। যখন তোমরা এই আই মেকআপটাকে কমপ্লিট করবে অবশ্যই হোয়াইট কালারের কাজল ওয়াটার লাইনের ওপর পড়বে চোখটা কিন্তু অনেকটা সুন্দর দেখাবে।
এর পরে ব্যবহার করে নিয়েছি মাস্কারা। তোমরা চাইলে আই মেকআপটার সাথে গ্লিটার দিতে পারো, কিন্তু পুজো বলে কথা অত গ্লিটার মানে অতটা ভালো লাগে না, সেই কারণে আমি স্কিপ করলাম। তোমরা যদি মনে হয় তোমরা ব্যবহার করতে পারো, তাছাড়া এরকম ন্যাচারালও রাখতে পারো, ভীষণ সুন্দর লাগছিল। এরপরে যে বেকিং করতে রেখেছিলাম পাউডারটা, সেটাকে কিন্তু একটুখানি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়েছি মানে একেবারে পরিষ্কার করে দিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু চোখের নিচে আমার মানে চোখের নিচটা কত সুন্দর ফোলা ফোলা দেখাচ্ছে এবং পরিষ্কার দেখাচ্ছে। এরপরে একটুখানি হাইলাইটার নিয়ে নেবে, নিয়ে ব্রাউ বোনের ওপরে অ্যাপ্লিকেশন করতে একেবারে ভুলবে না, তাহলে কিন্তু আই মেকআপটাকে দেখতে অতটাও পরিষ্কার লাগবে না যদি ব্রাউ বোনের ওপরে হাইলাইটার না ব্যবহার করো। ইনার কর্নারে জাস্ট একটুখানি, একদম ওভার করে অ্যাপ্লিকেশন করবে না, জাস্ট হালকা করে একটুখানি ব্যবহার করে নেবে, দেখবে চোখটা অনেকটা পরিষ্কার লাগবে। এরপরে কিন্তু আমার নাকের ওপর অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, আর ফেসে তো অ্যাপ্লিকেশন করবোই। আজকে আমি হাইলাইটারের জন্য নিয়েছিলাম সুগারের একটা হাইলাইটার, যেটা যেমন পিগমেন্টেশন তেমন ভালো, তেমন কিন্তু অনেকক্ষণ স্টে করে, আমার তো ভীষণ পছন্দের। যখনই আমরা এরম টাইপের স্মোকি টাইপের আই মেকআপ করবো তখন আমরা কি পরবো, নিউট লিপস্টিক। হ্যাঁ, আজকেও কিন্তু আমি একটা নিউট লিপস্টিক পরছি, এটা ববি ব্রাউন্ডের, যেটার কালারটা অসাধারণ। মানে একটা ছোট আমি কিনেছি কিন্তু এটার কালার দুর্দান্ত। এটা যে কোনো আই মেকআপের সাথে যেটা স্মোক আউট হবে তার সাথে কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। এটাকে দেখতে এখন একটু আজব লাগছে, এটা যত ড্রাই হবে তত কিন্তু লিপস্টিকের কালারটা ফুটবে। এরপরে এত কষ্ট করে মেকআপ করেছি, মেকআপটা কিন্তু ফিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট, তো মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিলাম। ফাইনালি আমি অষ্টমীর রাতের জন্য একেবারে রেডি। ডেফিনেটলি কিন্তু তোমরা এই আই মেকআপটা ট্রাই করতে পারো, আর ব্লু শাড়ির সাথে মানে হোয়াইট কালার শাড়ির সাথে ব্লু ব্লাউজের সাথে কিন্তু আই মেকআপটা জাস্ট অসাম লাগবে। তোমরা চাইলে এরকম টাইপের জুয়েলারিও পরতে পারো, তোমার মেকআপটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে। আমার তো এই মেকআপটাকে ভীষণ পছন্দ হয়েছে, আমি ডেফিনেটলি অষ্টমীর দিনে এই মেকআপ লুকটাকে ট্রাই করছি। তোমরা যারা চাইছো এই মেকআপ লুকটাকে ট্রাই করতে, ভীষণ ইজি ট্রিকের সাহায্যে আমি বলে দিয়েছি, তোমরাও কিন্তু ট্রাই করো, অবশ্যই আমি কমেন্টে জানিও। টাটা। করবো তোমরা দেখতেই পারলে অষ্টমীর রাতের জন্য জাস্ট একটা দুর্দান্ত বোম মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা হিট করে দেবে, যাতে আমি কেউ নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।